হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমাদের শোতে জাস্ট নিউজের রিয়েল পিকচারে। আমি চলে আসি অদ্রিজা তোমাদের আজকে একটা নতুন ইনফরমেশন দিতে। ইন্ডিয়ার সব থেকে পিওরেস্ট জায়গা কোনটা জানেন? যেখানে কোনো ক্রাইম নেই, যেখানে কোনো কোভিড ছিল না, যেখানে কোনো পলিউশন নেই, যেখানে কোনো বাধ্যবাধকতা নেই, যেখানে খোলা বাতাসে মানুষ নিঃশ্বাস নেওয়ার জন্য ছুটে যায়। লক্ষদ্বীপ, 35টি ছোট ছোট দ্বীপ নিয়ে তৈরি লক্ষদ্বীপ, যেখানকার মোট পপুলেশন এখন 60,000 থেকে 70,000, যেখানে এতদিন কোনো চিফ মিনিস্টার ছিল না। মিস্টার দিনেশ্বর, যিনি IPS অফিসার ছিলেন, তিনি 2020 পর্যন্ত সেখানকার অ্যাডমিনিস্ট্রেটর অফিসার ছিলেন। তার দ্বারাই এই লক্ষদ্বীপ হয়ে উঠেছিল ভারতের সব থেকে পিওর জায়গা। ভাবতে পারেন, ভারতে যেখানে পপুলেশন কন্ট্রোল করা যায় না, যেখানে এত এয়ার পলিউশন, যেখানে এত ক্রাইম, এত সমস্যা, সেখানে এমন কয়েকটা দ্বীপ যেখানে কোনো সমস্যাই ছিল না। কিন্তু তারপর যে ঘটনা ঘটলো, আজ তা নিয়ে আপনাদের কিছু ইনফরমেশন দেব। 2020-র পর 2021-এ প্রফুল্ল কে পটেল হয়ে এসেছিলেন এখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। তিনি আগে গুজরাটের দায়িত্বে ছিলেন, তিনি নিজেও একজন গুজরাটি মানুষ। 2014 সালে মোদি সরকার আসার পর তিনি দমন এন্ড দিউ এন্ড দাদরা এবং নগর হাভেলি এলাকারও অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হয়ে যান। কিন্তু তারপর কি হলো? ডেমোক্রেসির এই অবস্থা কেন এখন? লক্ষদ্বীপকে নিয়ে কেন চিন্তায় মানুষ? এই বছর মোহন দেলকর, যিনি 7 বার MP হয়েছেন লক্ষদ্বীপের, তিনি ছিলেন একজন ট্রাইবাল অ্যাক্টিভিস্ট, তিনি সুইসাইড করেন এবং সুইসাইড নোটে লেখা ছিল পটেলের নাম। দেলকরের ছেলেরা পটেলকে ছাড়েননি, তবে কোনো না কোনো কেসের মাধ্যমে পটেল বেরিয়ে আসেন সেই সমস্যার থেকে। তারপর থেকে শুরু হয় সমস্যা, ডেমোক্রেটিক দিক থেকে, পলিউশনের দিক থেকে, ক্রাইমের দিক থেকে, সমস্ত দিক থেকে ভেঙে পড়েছে লক্ষদ্বীপ। কিছু কিছু অদ্ভুত নিয়ম তৈরি করেন তিনি, পঞ্চায়েত পাওয়ার নিয়ে নেওয়া, এবং দুজনের বেশি সন্তান থাকলে তারা নাকি MP হতে পারবেন না। এরমভাবে চলতে থাকলে বেশিরভাগ মন্ত্রীরাই তো দুজনের বেশি সন্তান গ্রহণ করেন, তারা তো দেশ থেকে এখন দেশ ছাড়া হয়ে যাবেন। এই বিষয়ে যদিও পাটেল কোনো মন্তব্য করেননি, তবে বিষয়টি একটু সন্দেহজনক। লক্ষদ্বীপের ফার্টিলিটির রেট জানেন? 1.4 ইজ দ্য লোয়েস্ট ফার্টিলিটি রেটস ইন ইন্ডিয়া, এটি লক্ষদ্বীপের ফার্টিলিটি রেট। খুব অদ্ভুতভাবে আগের বছর পর্যন্ত এখানে কোনো কোভিড হয়নি। ইন্ডিয়ার মধ্যে লক্ষদ্বীপ বোধ হয় একমাত্র এলাকা যেখানে কোনো কোভিড কেসেস ধরাই পড়ে। পরবর্তীকালে পটেল কী নিয়ম করলেন? নেগেটিভ RT-PCR এলে যে কোনো মানুষ দূর থেকে এখানে প্রবেশ করতে পারবে। তার ফলে প্রথম কেস ধরা পড়ল লক্ষদ্বীপে। এই মুহূর্তে লক্ষদ্বীপে 6,000-এর ওপর মানুষ অসুস্থ, 34 জন মানুষ মারাও গেছেন। পটেল নিজে গুজরাটের মানুষ, সেখানে কিন্তু ড্রাই ডে চলছে, অর্থাৎ মদ সেখানে ব্যান, বিহারের মতো। কিন্তু এতদিন পর্যন্ত যে লক্ষদ্বীপে মদ ব্যান ছিল সেটা তিনি তুলে দিলেন, এবং যার ফলে যে কোনো একটা জায়গায় মদ পাওয়া গেল এখন প্রচুর জায়গায় মদ পাওয়া যাচ্ছে, যার ফলে পলিউশন হচ্ছে, মানুষের শরীর খারাপ হচ্ছে। তিনি আরও একটি নিয়ম করেছেন অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিস্টদের জন্য, যে কোনো মানুষ বাইরে থেকে এসে 1 বছরের জন্য এখানে কাটিয়ে যেতে পারে যদি তারা একমাত্র পটেলের কথা শোনেন। এরকম কোনো নিয়ম কোনো রাজ্যে আছে বলে আমার মনে হয় না, খুব অদ্ভুত ব্যাপার সেটা। এরপরে তিনি যেটা করেন সেটা খুবই মর্মান্তিক। ফিশারম্যান, অর্থাৎ জেলে যারা, ওইখানকার মানুষের একমাত্র উপার্জন মাছ ধরা। তারা কিন্তু মাছদের অত্যাচার করেন না, ওখানকার মাছ ধরার প্রসেসও আলাদা, ওনাদের সেটা জীবিকা। তারা খুব পিওরভাবে মাছ ধরেন এবং সেগুলো দিয়ে নিজের রোজগার চালান এবং নিজের ঘর চালান। সেখানকার খুব ছোট বাচ্চারা অনেক কম বয়স থেকে মাছ ধরা শিখে যায়, সেটার ওপর তিনি ব্যান করেছিলেন। রিসেন্টলি একজন জেলের ভিডিও ভাইরাল হয়েছিল যে কীভাবে তাদের বাড়ি ঘরদোর ভেঙে দেওয়া হচ্ছে শুধুমাত্র তারা মাছ ধরতে চেয়েছে বলে। এবার আরেকটি পয়েন্ট, যে পয়েন্টটি তথাকথিতভাবে একটু সমস্যাদায়ক, এই লক্ষদ্বীপ কিন্তু কেরালার কালচার অ্যাডপ্ট করেছে। সেক্ষেত্রে কেরালের মানুষরা খাদ্য হিসাবে ব্যবহার করেন বিফ, অর্থাৎ গরুর মাংস। লক্ষদ্বীপে হঠাৎই বিফ ব্যান করে দেওয়া হয়, ওটা তাদের খাবার জিনিস, যে কোনো জায়গার সেখানকার খাবার আমরা কেড়ে নিতে পারি না। সর্বশেষে একটি জিনিস বলতে ইচ্ছে করে, এখানকার মানুষ কিন্তু অনেক বেশি শিক্ষিত, এখান থেকে অনেক মানুষ পড়াশুনো শিখে দেশের নাম উজ্জ্বল করছেন। এত সুন্দর একটি জায়গা যেখানে ভ্যাকেশনে এত মানুষ ঘুরতে যায়, যেখানকার ট্যুরিজম এত সুন্দর, যেখানকার মাছ এত সুন্দর, যেখানকার বাতাস এত পিওর, সমুদ্র তট, বাসস্থান সব কিছুই এত ভালো, সেখানে এত খারাপ খারাপ নিয়ম কেন? সেখানকার কোনো সিকিউরিটি নেই কেন? সেখানকার সিকিউরিটি যারা রক্ষা করছেন তাদের উপর ব্যান কেন?
এই প্রশ্ন কিন্তু আপনাদের জন্য রইল, আমাদের দর্শকদের জন্য। জাস্ট নিউজের এরকম নতুন নতুন খবর আপডেটস পেতে আমাদেরকে অবশ্যই ফলো করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনটা টিপে বেল আইকনটা টাং করে দেবেন, তাহলে নতুন নতুন এরকম খবর পাবেন। এবং লক্ষ্যদ্বীপ সম্পর্কে যদি নতুন কিছু জেনে থাকেন অবশ্যই আমাদের জানাবেন।